সুন্দর প্রোগ্রাম করে এবং আপনি অ্যাজ এ ভিউয়ার যখন আপনি টিভি দেখেন বাঙালি কোনো টিভি দেখেন এবং আরো অনেকগুলো টেলিভিশন চ্যানেল এখানে আছে আপনারা জানেন অ্যাজ ওয়েল অ্যাজ একটা ইন্ডিয়ান বাঙালি চ্যানেলও আছে স্টার জলসা ওইটাও আমাদের নমিনেশনে ছিল তিনজনকে তারা শর্ট লিস্টেড করে অনেকগুলো মানে মোটামুটি আমাদের বাংলাদেশি চ্যানেল যেগুলো আছে বাঙালি চ্যানেল যতগুলো ছিল সবগুলি আপনার নমিনেশনে এসছে শর্ট লিস্টেড করা হয়েছে শুধুমাত্র তিনজনকে তাও ভোটের মাধ্যমে এর মধ্যে চ্যানেল আই এনটিভি এবং স্টার জলসা ওনাদের প্রোগ্রামে কোয়ালিটি এই হিসাবে যখন মানুষ ভোট দিয়েছে এটার উপরে নির্ভর করে এবং সবচেয়ে বেশি শুধু সবচেয়ে বেশি বলতে মানে কয়েক হাজার ভোট বেশিতে বাংলাদেশি অন্য চ্যানেলদের কথা আমি বলবো না বিকজ ওরাও আমাদেরই টেলিভিশন আমি অ্যাজ বাংলাদেশি আই রিপ্রেজেন্ট অল দি বাংলাদেশি চ্যানেলস বা যখন নাকি ইন্ডিয়ান বাঙালি একটা চ্যানেল ওই লিস্টে আছে যাকে স্টার প্লাস আমরা সবাই করে বলি স্টার প্লাস আমার মাও স্টার প্লাস দেখার জন্য পাগল আসলো কিন্তু ওই সময় ওকে ওই চ্যানেলটাকে পিছে রেখে যখন এনটিভি সবার প্রথম ফার্স্ট টাইম এই ক্যাটাগরিটা ওনারা স্টার্ট করেছেন এই বছর যে বাঙালি চ্যানেলকে আলাদা করে দেওয়া হবে যখন এনটিভি নেওয়ার জন্য উঠছি তখন আমার ওই সময় জন্য আমি বললাম যে আজ বাংলাদেশি আমার গর্ব হচ্ছে যে স্টার প্লাস স্টার জলসা শুনতে শুনতে আমরা মানে বাধা খারাপ হয়ে যায় সবার কাছে খালি শুনি কিন্তু ওই সময় এনটিভি পাওয়া অ্যাজ দ্য ফর দ্য প্রোগ্রামস আমাদের যে পিকচার কোয়ালিটি ভিউয়ার্সরা ভোট দিয়ে আমাদেরকে উইন করেছে।